নর্থ বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে কোচবিহার চা বাগান পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়। বিদ্যালয়ের 45 জন ছাত্র ছাত্রীকে বিনামূল্যে চিকিৎসা করা হয়। তাছাড়া এলাকার সাধারণ দুস্থ গরিব মানুষকে বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়। জানা যায় এদিন 200 জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহ হোমিও ওষুধ দেওয়া হয়। এই চিকিৎসা শিবিরে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের শিক্ষক রঞ্জিত সূত্রধর ও দুজন শিক্ষিকা। নর্থ বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে সহযোগিতা করেছেন সদস্য গোবিন্দ সরকার, বিধুর বর্মন, সম্পদ কার্জি, কোষাধ্যক্ষ ও শিক্ষক সহদেব বিশ্বাস। ওই এলাকায় সর্দি কাশি, জ্বর সহ বিভিন্ন রোগের প্রকোপ খুবই বেশি। এলাকার সাধারণ মানুষ বেশিরভাগই দরিদ্র, আর্থিক অনটনের জন্য বাচ্চাদের সঠিকভাবে চিকিৎসা করাতে পারে না। ওই এলাকায় তপশিলি উপজাতির মানুষ বেশি। ওই তপশিলি উপজাতির মানুষদের সাহায্য করার মতো কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে আসে না বলে জানা যায়। ফলে এলাকার তপশিলি উপজাতির মানুষেরা অনেক কষ্টে দিন যাপন করছেন, সরকারি সাহায্য সঠিক মতো পাচ্ছেন না। নর্থ বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ারের সম্পাদক নারায়ণ বিশ্বাস জানান, তাদের ওই সংস্থার পক্ষ থেকে যাতে গরিব দুস্থ মানুষেরা বিনা পয়সায় চিকিৎসা নিতে পারেন সেদিকে তিনি নজর রাখবেন। আমরা ফালাকাটা নর্থ বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন গ্রামে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা করে থাকি। তাই আজকে বরশলমারি এলাকায় কুচবিহার চা বাগান ডিভিশন 5 নম্বর পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ছাত্রছাত্রী এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করেছি। আপনার পরিচয়? আমি একজন গ্রাম্য চিকিৎসক এবং নর্থ বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ারের সম্পাদক। আগামী দিনে এই বিষয়ে আরও কোনো চিন্তা ভাবনা রয়েছে? আমরা ধীরে ধীরে প্রত্যেকটা গ্রামে আমরা পৌঁছাবো। আমরা ফালাকাটা ব্লকের প্রত্যেকটা গ্রামে আমরা বিনামূল্যে ওষুধ দিয়েছি আজকে কয়েক বছর যাবৎ আমরা করে চলেছি। দুস্থ গরিব মানুষদের খাদ্যের সংস্থান, কাপড়, চাল এবং বাসস্থানের জন্য আমরা চিন্তাভাবনা করে চলেছি। ওষুধপত্র সারা বছরই আমরা দিয়ে থাকি। কতজন রোগী হয়েছে আজকে? আজকে ছাত্রছাত্রী সহ প্রায় 200